প্রধানের পর ফের শিক্ষকের ভূমিকায় পড়ান, বড় পর্দায় প্রথমবার একসঙ্গে নীল তৃণা। নতুন বছরে একসঙ্গে বড় পর্দায় জুটি বাঁধতে চলেছেন নীল ভট্টাচার্য ও তৃণা সাহা। বছরের শুরুতে মুক্তি পাবে নীল তৃণার নতুন ছবি তিলোত্তমা। ত্রিনীল ছাড়াও এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন ঋতব্রত ও রায়। প্রকাশ্যে এলো ছবির অফিসিয়াল মোশন পোস্টার। তিলোত্তমা মানে কি শুধু এই শহরের গল্প? না, তা একেবারেই নয়। সাধারণ মানুষের জীবনের গল্প, একে অপরের প্রতি ভরসার গল্প, অচেনা থেকে পরিচিত হয়ে ওঠার গল্প। এবার এই শহরকে কেন্দ্র করে এক নিঃস্বার্থ ভালোবাসার গল্প বলতে আসছে সৌম্যজিৎ আদক পরিচালিত তিলোত্তমা। মুক্তি পেয়েছে ছবির অফিসিয়াল মোশন পোস্টার। এই ছবির হাত ধরে প্রথমবার বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে নীল ভট্টাচার্য ও তৃণা সাহাকে। এই সিনেমার প্রধান চরিত্রে দেখা যাবে পরাণ বন্দ্যোপাধ্যায়কে, যিনি তিলোত্তমা নামে একটি অনাথ আশ্রম চালান। বেশ কিছু অনাথ শিশুদের মাথার ছাদ দিয়েছেন তিনি, তাদের শিক্ষিত করার ভারও নিয়েছেন তিনি। পরাণ বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি সিঙ্গেল মাদারের চরিত্রে দেখা যাবে ছোট পর্দায় একজন মিউজিশিয়ানের চরিত্রে দেখা যাবে নীল ভট্টাচার্যকে। বড় পর্দায় একসঙ্গে রয়েছেন তারা, তবে পর্দায় জুটি বাঁধছেন না এই রিয়েল লাইফ কাপল। তাদের দুজনের ট্র্যাক একেবারেই আলাদা, এমনকি একসঙ্গে স্ক্রিনেও দেখা যাবে না তাঁদের। নীল ও তৃণা ছাড়াও এই ছবিতে আরও দুই বিশেষ চরিত্রে রয়েছে ঋতব্রত ও রায়। নীল তৃণার প্রেম না থাকলেও প্রেমের ছোঁয়া রয়েছে ঋতব্রত ও রায়ের চরিত্রে। ঋতব্রত একজন অ্যাকাউন্টেন্ট, তার লিভ ইন পার্টনার রায়, পেশায় সে একজন কস্টিউম স্টাইলিস্ট। এছাড়াও ছবিতে রয়েছেন রজত গাঙ্গুলী, পুষণ দাশগুপ্ত, পূজা সরকার, রূপদীপ্ত। এছাড়াও থাকছে আরও অনেকে। এই সবকটা চরিত্র কীভাবে একে অপরের সাথে জড়িয়ে কীভাবে জীবনের চড়াই উতরাই পেরিয়ে আসে, এই আশ্রমের শ্যামাপদবাবু কীভাবে সবাইকে জীবনের নতুন দিশা খুঁজে পেতে সাহায্য করে, সেই নেই তিলোত্তমার এই গল্প। নতুন এই বছরে অঞ্জনা প্রেজেন্টসের প্রযোজনাতে বড় পর্দায় মুক্তি পাবে এই ছবি তিলোত্তমা। দেখছেন মিএস নিউজ বাংলা অল ইন্ডিয়া অঞ্চল, যেখানে সব ধরনের ভিডিও আমরা একটি মাত্র চ্যানেলে, চ্যানেল সাবস্ক্রাইব করে এবং সঙ্গে থাকুন।